আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। মূল খবরে যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো। এবং লন্ডনের পর এবার বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গলি ওয়েডিং ফেয়ার 2016। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাবো বিস্তারিত সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমির উসমাইল হক। শুরু করছি যুক্তরাজ্য প্রসঙ্গ দিয়ে, কমিউনিটি প্রসঙ্গ। লন্ডনের সফল আয়োজনের পর ব্যাপক আয়োজনে প্রথমবারের মতো আগামী 4 ডিসেম্বর বার্মিংহামের অ্যাস্টন ভিলা FC-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্মিংহাম বেঙ্গলি ওয়েডিং ফেয়ার 2016। সোমবার বার্মিংহামে বার্মিংহাম বেঙ্গলি ওয়েডিং ফেয়ার 2016-এর বিভিন্ন বিষয় নিয়ে আয়োজকরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উল্লেখ্য, বার্মিংহাম বেঙ্গলি ওয়েডিং ফেয়ার 2016-এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস। রাজু আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহাদ। প্রথমবারের মতো ব্যাপক আয়োজনে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেঙ্গলি ওয়েডিং ফেয়ার 2016। আগামী 4 ডিসেম্বর বেলা 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বার্মিংহামের অ্যাস্টন ভিলা FC-তে অনুষ্ঠিত হবে এই বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। বাংলাদেশি বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সংবাদকর্মী ও কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহাম বেঙ্গলি ওয়েডিং ফেয়ার 2016-এর উদ্যোগে বার্মিংহামে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান পাল অ্যাডভার্টাইজিংয়ের প্রধান নির্বাহী সুহানা আহমেদ ও পরিচালক আহাদ আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তারা পরিবার পরিজন বন্ধুবান্ধব সহ সবাইকে নিয়ে আগামী 4 ডিসেম্বর বার্মিংহাম বেঙ্গলি ওয়েডিং ফেয়ারে অংশ নেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানান। লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার সাকসেসফুল হওয়ার পর আমরা বার্মিংহাম বেঙ্গলি ওয়েডিং ফেয়ার প্রথমবারের মতো করতেছি। আপনারা ইনশাআল্লাহ সবাই আসবেন, সাপোর্ট করবেন এবং এনজয় করবেন সারা দিন। We want to tell everybody and invite everybody to attend on the 4th of December, which is next Sunday. Bring your friends, your family, everybody. It's a free community event. And we really hope to see you all at the Birmingham Bengali Wedding Fair. সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিবিসি এশিয়ান নেটওয়ার্কের জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া আলী। খুবই খুশি লাগছে যে আবারও আমি বার্মিংহাম, এবার বার্মিংহাম বেঙ্গলি ওয়েডিং ফেয়ারে হোস্ট করছি বেঙ্গলি ব্লিটজের সাথে, এবং আশা করি যে বার্মিংহামে আমরা আরও মজা করব এবং এবার এই ফেয়ারটা আরও বড় হবে, লন্ডনের চেয়েও বড় হবে। এছাড়া বাঙালি দুই কাউন্সিলর, কাউন্সিলর জিয়াউল ইসলাম MB, কাউন্সিলর নওয়াজ আলী, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ, বাংলা কাগজের ডিরেক্টর আলহাজ আব্দুল কাদের আবুল, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ ফয়জুর রহমান চৌধুরী MB, ইকবাল বাংকুয়েটিংয়ের আব্দুল ইকবাল, ব্রাক সাজনের শোয়েব চৌধুরী, পিকচার ডেটের আতিক মিয়া, আর্টিস্ট জুলফি আলী, এয়ার এক্সপ্রেস বার্মিংহামের মুকিত মিয়া ও কোরিওগ্রাফার সমী দাস সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এয়ার এক্সপ্রেস ট্রাভেল অ্যান্ড টুরস ইজ ভেরি প্রাউড টু বি দ্য লিড স্পন্সর ফর দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট Bengali wedding fair, and for that one reason we believe it is a perfect opportunity for us to showcase our products and services. Ami catwalk gulo coordinate korchi plus choreograph korchi, to dutu catwalk hobe, ekta dutur shomoy ar ekta 5tar shomoy, so please come and join us. I can't wait to be at the Birmingham Bengali wedding fair for the first time ever. Fitness Reborn is going to be there getting brides healthy and fit and looking amazing, not only just confident but just getting you looking wow for your wedding. Ullekho agami 4 ডিসেম্বর বার্মিংহামের অ্যাস্টন ভিলা FC-তে অনুষ্ঠিত হতে যাওয়া বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের মিডিয়া পার্টনার চ্যানেল এস। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।